যত লীগ আছে নিষিদ্ধ হোক এটা আমরা চাই, কিন্তু এই নিষিদ্ধ থেকেও আরো ভয়াবহ ডেঞ্জারাস যাদেরকে নিষিদ্ধ করতে হবে, হিজবুত তাওহীদ এদেরকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানি সম্প্রদায় এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ভণ্ডবীর যারা মাজারে গিয়ে পুরুষ মহিলা একত্রিত হয় মাজারে যারা সিজদা দেয় এই ধরনের ভণ্ডদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কি না বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাআলামু আননামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলিহি, এই জমিন মূলত আল্লাহ ও তার রাসূলের জমিন, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ ও তার রাসূলের জমিন, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম পন্থীরাই থাকবে, কোরআন পন্থীরাই থাকবে, অন্য কোন বাতিল ফিরকা থাকতে পারবে না, ঠিক কিনা, ঠিক কিনা বলেন? রহমাতুল আলামিন তিনি এই আয়াতের ব্যাখ্যা করেন যে তিনি জমিনে একটা রেখা টানলেন, ডান দিকে রেখা টানলেন এবং বাম দিকে রেখা টানছেন, রেখা টেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখাইতেছেন যে সাহাবায়ে কেরাম তোমরা দেখো, হাদিহি সুবুল, এই যে বাম দিকে আমি যে রেখা টানলাম দাগ টানলাম এগুলো হলো সব শয়তানের পথ, আর এই প্রত্যেক শয়তান এদের কাজ কি, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেক শয়তানের পথের মাথায় মাথায় এক একটা শয়তান দাঁড়িয়ে আছে, কোন কোন শয়তান তাগুত সেজে দাঁড়িয়ে আছে, কোন কোন পথের মাথায় হিজবুত তাওহীদ নামে দাঁড়িয়ে আছে, কোন কোন পথের মাথায় কাদিয়ানি সম্প্রদায় দাঁড়িয়ে আছেন, কোন কোন পথের মাথায় ভণ্ড পীর সেজে দাঁড়িয়ে আছেন, আমরা কি এদের পথে যাব? না, সকলে বলেন যাব না। এখন বর্তমান আমরা এই তো দেখদিনই তো আমরা শুনেছি যে কি লীগ যেন নিষিদ্ধ হলো, জানেন না, যাক বলার দরকার নেই, নিষিদ্ধ হয়েছে কিনা বলেন, যত লীগ আছে নিষিদ্ধ হোক এটা আমরা চাই, কিন্তু এই নিষিদ্ধ থেকেও আরো ভয়াবহ ডেঞ্জারাস যাদেরকে নিষিদ্ধ করতে হবে, হিজবুত তাওহীদ এদেরকে নিষিদ্ধ করতে হবে, এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানি সম্প্রদায় এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ভণ্ডবীর যারা মাজারে গিয়ে পুরুষ মহিলা একত্রিত হয় মাজারে যারা সিজদা দেয় এই ধরনের ভণ্ডদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কি না বলেন? শুধুমাত্র লীগ এটা নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না, আমরা মুসলমান এই জমিন মূলত আল্লাহ ও তার রাসূলের জমিন, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ফাআলামু আননামাল আরদু লিল্লাহি ওয়া রাসূলিহি, এই পুরো জমিন হলো আল্লাহ ও তার রাসূলের, এই জমিনটা কার, সকলে বলেন, এটা বুখারী শরীফের হাদিস, কোন কিতাবের হাদিস, সকলে বলেন, জমিন, এই জমিন আর আসমান কার, আল্লাহ ও তার রাসূলের, কাদের বলেন, আমাদেরকে ওয়ারিশ করে দিয়েছে আল্লাহ ও তার রাসূলের জমিন, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম পন্থীরাই থাকবে, কোরআন পন্থীরাই থাকবে, অন্য কোন বাতিল ফিরকা থাকতে পারবে না, ঠিক কিনা, ঠিক কিনা বলেন? সময়টা হাজিরিন আমরা মুসলমান আমাদের উচিত হলো সিরাতে মুস্তাকিমের পথ অনুসরণ করা, যারা সঠিক সরল পথে আছে এদেরকে আমাদের অনুসরণ করতে হবে, এজন্য আমি বলবো এই যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমি তাদেরকে বলবো যে আপনারা কেউ রাগ করবেন না, সঠিক পথে আসতে হবে, ওলামায়ে কেরামদের সংস্পর্শে আসতে হবে, আলেম ওলামায়ে কেরামদের সংস্পর্শে যদি আমরা আসি এই আলেম ওলামায়ে কেরাম তাদের সাথে আমাদের হাসন হাসন হবে, এতে কি আমরা খুশি নেবে যান? খুশি নেবে যান?